উদূরে মধুরে গুয়াহাটী বিশ্ববিদ্যালয় চৌহদ নির্বাচনী বতাহে জোকাৰি গৈছে গুয়াহাটী বিশ্ববিদ্যালয়। নির্বাচনত উবুরি খাই পড়ছে ছাত্র ছাত্রী। কৃষ্ণচূড়ার নগরী জালুকবাড়ীত পুয়ারেপরা বিরাজ করলে উচপমুখর পরিবেশে নির্বাচনী বতাহে কোবাই যাওয়া গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ত 2024-25 বর্ষর অনুষ্ঠিত হল স্নাতকোত্তর ছাত্র একতা সভার সাধারণ নির্বাচন। স্নাতকোত্তর ছাত্র একতা সভার 15টা বিভাগের মুঠ 35গৰাকী প্রার্থী আগবহালে প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচন উপলক্ষে উখল মাখল পরিবেশ দেখলে পাওয়া গেল গুয়াহাটী বিশ্ববিদ্যালয় চৌহদ। মই মিন্টু ডেকা, গুৱাহাটী বিশ্ববিদ্যালয় অসমীয়া বিভাগৰ স্নাতকোত্তৰ তৃতীয় সান্মাহিকৰ এগৰাকী ছাত্ৰ। আগন্তুক গুৱাহাটী বিশ্ববিদ্যালয় ছাত্ৰ একতা সভাৰ সাধাৰণ নিৰ্বাচনত মই মিন্টু ডেকাই ডিবেটিং এণ্ড চিম্পজিয়াম ছেকশ্যন অৰ্থাৎ তৰ্ক আৰু আলোচনা চক্ৰ বিভাগৰ সম্পাদকৰ প্ৰতি নিজৰ প্ৰাৰ্থিত্ব আগবঢ়াইছোঁ। আশা কৰিছোঁ, আৰু হেমবৰা কৈছে নহয় যে আশা আছে বাবে পৃথিৱীখন ইমান ধুনীয়া, গতিকে মোৰো আশা আছে। কালিৰ দিনটোক লৈ আশাবাদী, খুব আশাবাদী, খুব আশাবাদী। ছাত্ৰজনীৰ কথা সম্পাদক অৰ্থাৎ ভইচ কমাৰ ছেক্ৰেটাৰী প্ৰতিত আগবঢ়াইছোঁ, আৰু লগতে মই বাকী সকলো আন পাৰ্টিকো শুভেচ্ছা জনাইছোঁ যাতে সবৰে ভাল হওক আৰু সকলোৱে একেলগে মিলি যাতে কাম কৰিব পাৰোঁ। নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ বিভিন্ন সমস্যাক লৈ ভোটাৰৰ মন আকৰ্ষিত কৰাৰ চেষ্টা চলালে প্ৰতিগৰাকী প্ৰাৰ্থীয়ে। উল্লেখযোগ্য যে এই নির্বাচনত আসু, এবিভিপি, এনএসইউআই, ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিকে ধরে বিভিন্ন সংগঠনে প্রদান করেছে প্রার্থিত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। উদূরে মধুরে গুয়াহাটী বিশ্ববিদ্যালয় চৌহদ নির্বাচনী বতাহে জোকাৰি গৈছে গুয়াহাটী বিশ্ববিদ্যালয়। নির্বাচনত উবুরি খাই পড়ছে ছাত্র ছাত্রী। কৃষ্ণচূড়ার নগরী জালুকবাড়ীত পুয়ারেপরা বিরাজ করলে উচপমুখর পরিবেশে নির্বাচনী বতাহে কোবাই যাওয়া গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ত 2024-25 বর্ষর অনুষ্ঠিত হল স্নাতকোত্তর ছাত্র একতা সভার সাধারণ নির্বাচন। স্নাতকোত্তর ছাত্র একতা সভার 15টা বিভাগের মুঠ 35গৰাকী প্রার্থী আগবহালে প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচন উপলক্ষে উখল মাখল পরিবেশ দেখলে পাওয়া গেল গুয়াহাটী বিশ্ববিদ্যালয় চৌহদ। মই মিন্টু ডেকা, গুৱাহাটী বিশ্ববিদ্যালয় অসমীয়া বিভাগৰ স্নাতকোত্তৰ তৃতীয় সান্মাহিকৰ এগৰাকী ছাত্ৰ। আগন্তুক গুৱাহাটী বিশ্ববিদ্যালয় ছাত্ৰ একতা সভাৰ সাধাৰণ নিৰ্বাচনত মই মিন্টু ডেকাই ডিবেটিং এণ্ড চিম্পজিয়াম ছেকশ্যন অৰ্থাৎ তৰ্ক আৰু আলোচনা চক্ৰ বিভাগৰ সম্পাদকৰ প্ৰতি নিজৰ প্ৰাৰ্থিত্ব আগবঢ়াইছোঁ। আশা কৰিছোঁ, আৰু হেমবৰা কৈছে নহয় আশা আছে বাবে পৃথিৱীখন ইমান ধুনীয়া, গতিকে মোৰো আশা আছে। কালিৰ দিনটোক লৈ আশাবাদী, খুব আশাবাদী, খুব আশাবাদী। ছাত্ৰজনীৰ কথা সম্পাদক অৰ্থাৎ ভইচ কমাৰ ছেক্ৰেটাৰী প্ৰতিত আগবঢ়াইছোঁ, আৰু লগতে মই বাকী সকলো আন পাৰ্টিকো শুভেচ্ছা জনাইছোঁ যাতে সবৰে ভাল হওক আৰু সকলোৱে একেলগে মিলি যাতে কাম কৰিব পাৰোঁ। নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ বিভিন্ন সমস্যাক লৈ ভোটাৰৰ মন আকৰ্ষিত কৰাৰ চেষ্টা চলালে প্ৰতিগৰাকী প্ৰাৰ্থীয়ে। উল্লেখযোগ্য যে এই নির্বাচনত আসু, এবিভিপি, এনএসইউআই, ছাত্রমুক্তি সংগ্রাম সমিতিকে ধরে বিভিন্ন সংগঠনে প্রদান করেছে প্রার্থিত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।